গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রায় অনেকটা দিন পরে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দীঘা থেকে ফিরেছি গত রবিবার, একটা রবিবার পার করে আজকে একটা সানডে। তো ব্লগটা এখান থেকে শুরু করব। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দাও। চলো আজকের দিন আমরা এখান থেকে শুরু করব। তো লেটস গো। আমার ঘুম থেকে উঠে আজকে যাবো একটু বাজারে। আজকে সানডে, একটু মাছ আনতে হবে, একটু সবজি আনতে হবে। তো চলো আমার বাজার থেকে এসে একটু, আজকে বিভিন্ন কাজ আছে, আজ আজকে একটু ওদের বাড়িতে যাওয়ার কথা আছে, তো মানে বিকেলবেলা সেখানে যাব। তাই চলো এখন বাজারটাকে করে নিয়ে আসি। ঠিক আছে, এসছি একটু সবজির দোকানে। না না, তুমি এ দাও, টমেটো দাও আর আমাকে লঙ্কা দাও। সকালে এসছি একটু মাছ বাজারে, মাছ নিতে। সুন্দর মাছ হয়েছে, সিলভার কার্প, বাটা, রুই, কাতলা। তো আমি এটা সিলভার কার্প মাছ নিচ্ছি একটা বড় দেখে। বাজার থেকে নিয়ে আসলাম, মাছ ছিল আর একটু সবজি নিয়ে এসেছি হালকা ফুলকা। বাবার আজকে একাদশী আছে বাড়িতে, বাবা একাদশী করে আজকে, একটা বাবার নিরামিষ খাব। আমাদের জন্য দুপুরবেলা মাছ রান্না হবে। তো সব কিছু হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হলো রুটি আর আলু চচুড়ি দিয়ে। এখন কিছু নিজস্ব কাজের জন্য একটু বেরোতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা হওয়ার পরে আর ও করছে এখন রান্নাবান্না বাড়িতে। তো বাবার জন্য রান্না হবে আজকে পটল আর আলু দিয়ে তরকারি, আলুটা বাদে রান্না হবে পটল। সকালবেলা কিছু কাজ মিটালাম, কাজ ফাজ মিটিয়ে বাইকটাকে একটু ধোয়া মোছা করলাম। এখন পুরো ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি, এখন ঘড়িতে বাজে দুটো। এবার স্নান করতে যাবো, স্নান টান করে ফ্রেশ হয়ে দুপুরবেলা দুটো খাওয়া দাওয়া করে তারপর আবার ওদের বাড়িতে যেতে হবে। চলো একবার স্নান টান করে নিই সকালে। আর ও এখন এই যে পা ছড়িয়ে ঘুমাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। এখন আমি আলমারিটা খুলেছি, বিকজ আজকে যাব একটু ও বাড়িতে, তো এই শাড়িটা পরবো। এই ব্লাউজটা আর এই শাড়িটা পরবো। আর তো এখন বাজে 6:15, বেরোবো একটু বাদে, 6:30 দিকে বেরোনোর ইচ্ছা আছে, রেডি হতে হতে যতক্ষণ লাগে। আর দেখতে পাচ্ছ যে ক্যামেরাটা অনেকটা ঘোলা ঘোলা আসছে ছবিটা, বিকজ ফোনটা জলে পড়ে গেছিলো। তো তারপর থেকে এরকম ক্যামেরাটা ঘোলা ঘোলা একটু অনেক, মানে ক্যামেরাটা পরিষ্কার করা হয়েছে, তারপরেও একটু হালকা ঘোলা ঘোলা আছে, জানি না ঠিক হবে কি না। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন রেডি হয়ে বেরোবো ছোটপট। আর দীঘা থেকে এসে আমরা সত্যি কথা বলতে মন্দারমণি থেকে এসে সেরকমভাবে ব্লগটা করিনি, কারণ অনেকগুলো ব্লগ জমে আছে, প্রচুর ওগুলো মানে এডিট করে ছাড়া হয়নি টাইমিংয়ের অভাবে। দীঘায় গেছিলাম, নেট ছিল না, তারপর ও আগে অফিসের প্রোগ্রামে দীঘায় গেছিলো, তখনও নেট ছিল না, তো সেজন্য মানে ভিডিওগুলো জমে গেছে ছাড়া হয়নি। তো ওগুলো এক এক করে ছাড়বো, দেন আমরা ব্লগ করবো। তো আজকে ভাবলাম সানডে আছে, আজকে বাড়িতে যাবো, তো ভাবলাম ঠিক আছে চলো আজকে একটু ব্লগ করাই যেতে পারে। তো সেই জন্য ব্লগটা করছি। এই ব্লগটা কবে আপলোড হবে তাও যাই না, হয়তো হতে হতে এক সপ্তাহ হয়ে যাবে। তো এখন রেডি হয়ে বেরোবো, খুব মজা। দেখো তো আমি অলরেডি মোটামুটি রেডি হয়ে গেছি, আর 6:30 বেজে 6:45 বাজতে যায়, এখন ওর ওঠার নাম নেই, জানি না কখন বেরোবো আর কখন গিয়ে পৌঁছাবো। আজকে থাকবো না, চলে আসবো, এত লেট করে গেলে যে কখন আসবো কি জানি। ওঠো, আমি রেডি হয়েছি, তুমি ওঠো। তো এখন আমি রেডি হয়ে গেছি আর এখানে ও রেডি হয়ে গেছে। কি করছো তুমি, কান খুঁজছো? রেডি হচ্ছে এখন, জামা কাপড় শুশু করে যাও। আর কি হয়েছে না, আমাদের যেহেতু ফোনটা এরকম বললাম হয়েছে, তো তাই জন্য কোন দিকে লাইট আছে সেই দিকে ফিরে বসে তারপরে ভিডিওগুলো করতে হচ্ছে, নাহলে খুব ঘোলা আসছে, খুব প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি বলে দিই, অ্যাকচুয়ালি ফোনটার মধ্যে দীঘায় গিয়ে সুইমিং পুলে নিয়ে স্নান ফান করেছি, ফোনটা রেকর্ডিং করেছিলাম, তার জন্য মোবাইলে ক্যামেরায় জল ঢুকে গেছে বলে এই ফোন ক্যামেরা একটু প্রবলেম হয়েছে। তো সামনে পুজো আসছে, ইচ্ছা আছে একটা ভালো ফোন কিনতে হবে, নাহলে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। এদিনে দিনে ক্যামেরাটা নষ্ট হয়ে যাচ্ছে, এভাবেই কটা দিন চালাবো, হয়তো ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে, হেজি আসছে, ওটা একটু ম্যানেজ করে নিও প্লিজ, একটু অ্যাডজাস্ট করে নিও, এটা প্লিজ ম্যানেজ করে নিও। আর চলো এখন রেডি হয়ে গেছে, এখন যাবো একটু ওদের বাড়িতে, অনেকদিন যাই না। ও কদিন ধরে বলছে যাবো বাপের বাড়ি, যাবো বাপের বাড়ি যাবো, একটু ঘুরে নিয়ে আসি, কালকে থেকে আবার অফিস আছে। তো চলো এখন বেরোনো যাক। লেন্সকার্ট থেকে যে ইউভি প্রোটেক্টেড যে চশমাটা বানাতে দিয়েছিলাম ওটা এসে গেছে, তো এটা পরে যাবো, এটা খুব অ্যাডভান্টেজ আছে, এটা লাইটটা খুব রিফ্লেক্টেড করে না যেহেতু বাইক চালাবো, তো এটাকে আজকে পরে যাবো, জানি না কেমন লাগছে। এটা খুব প্রোটেকশন নেবে আমাকে, লাইট মানে যেটা রিফ্লেক্ট করবে এটা রিফ্লেক্ট করবে না, লাইটটাকে অ্যাবজর্ব করে নেবে। তো চলো এখন বেরিয়ে যাই, এখন করে দিতে প্রায় 7:30 বাজে, আর তাতে বাড়ি আসতে হবে। তো চলো দেখা হচ্ছে ওদের বাড়ি থেকে। তো এখন এসছি এই বাড়িতে আর এখানে সবাই একসাথে গল্প করছি, বসে রয়েছে, এটা হচ্ছে বাবা, এটা হাই বলে দাও।
এটা হচ্ছে বৌদি, আর বৌদির এটা আমার দাদার ছেলে, আর বৌদির একটা চ্যানেল আছে লাইটিং লাইফ, তো তোমরা এটাকে সাবস্ক্রাইব করে দিও। তো অনেকদিন পরে এসছি, তো আজকে চলে যাবো, থাকবো না। আর এদিকে কি দুষ্টুমি করছে, আমি বলবো বাবা কোলে নিচ্ছি, কোলে আসবে না, খালি ঘুরবে। হ্যাঁ হাই করে দাও তো, হাই করে দাও, হাই হাই বলে দাও তো। ওর নাম হচ্ছে অংশুমান, অংশুমান হাই করে দাও। ওই যে বাবা, ওই যে, এই যে, এই যে, ও এই যে, ঠিক আছে। কি কি দেখো, এখন ঘুরবে, খালি বদমাইশি করবে, খালি বদমাইশি করছে, এখন কোলে কোলে এখন ঘুরবে। এদিকে আয় তো, এদিকে আয়, আসবি আমার কাছে, আসবি, আসবে না, এখন যেই দেখছো যে ঘোরাবে তার কাছে থাকবে, আঁকবে না। আরে কাঁদছিস কেন, ঠিক আছে, ঘুরে ঘুরে যা, ঘুরে থাকবে না। দারুর কাছে এত বদমাইশ হয়েছে না, দেখো আমার কোলে উঠে এমনি বদমাইশ শুরু করেছে। ও ও কাকে ডাকছে, কাকে ডাকছে কি জানিও, কাকে ডাকছিস তুই, বিষামশাইকে ডাকছিস, কাকে ডাকছিস তুই, ওই দেখ তো, ওই দেখ, ওই দেখ, ওই যে হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ করো, ওখানে সেই ওই ওই ঘরে, আমাদের এই ঘরটা যে ঘরটা রয়েছে ওই পাশের ঘরটায় কৃষ্ণ ঠাকুরের ছবি রয়েছে দুটো, আর বলছে কি কৃষ্ণ ঠাকুর কোথায় দেখাচ্ছে, ওই যে একটা, আমি আরেকটা কথা বলি, ওই যে একটা কি সুন্দর বসে, আবার লোকনাথ বাবার ছবি দেখলে আবার নমো করে, তাই না? এই মাত্র জাস্ট বাড়িতে ফিরলাম, বাজে 11:30, খাওয়া দাওয়া করে এসছি, আর নিয়ে এসছি নারকেল। আমাদের ওই বাড়িতে নারকেল গাছ রয়েছে, তো আমাদের লক্ষ্মী পুজো আছে এই বৃহস্পতিবারে, ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। তো কাদের কাদের বাড়িতে হয় তোমাদের, সেটা আমাদের কমেন্ট করে জানিও, তো আমাদের বাড়িতে তো হয়, আর আমাদের ভাদ্র মাসের লক্ষ্মী পুজো হয়, তো সেই জন্য বেশ কয়েকটা নারকেল নিয়ে এসছি, নারকেল দিয়ে নাড়ু করা হবে, আর এখন ফ্রেশ হয়ে নেবো, ঘুমাবো, কারণ কালকে অফিস আছে, ঘুমাতে হবে। আর এই যে তোমাদের দাদা ভাই এখানে ড্রেস চেঞ্জ করছে, ঠিক আছে, চলো বাই, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত স্টপ করছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, তো বাই, গুড নাইট।